রাজনীতি করা এটাকে নিয়ে কেউ যদি খেলার সাথে তুলনা করে আমার সন্দেহ হয় ঈমান আছে কি ফতোয়া নেন যদি না থাকে সময় থাকতে থাকতে কলেমায় রদ্দ কবুর পড়ে নেন শুনছেন না শুনেন নে আজ আমরা অনেকে বলি খেলা পায়ে লাগবে ল্যাং হবে হ্যান হবে ত্যান হবে হায় 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 ইমানদার জান কুরবান করা পছন্দ করে নবী বংশের বাচ্চার বিরুদ্ধে জোরে কথা বলা পছন্দ করে না এটাই হলো ইমানের বৈশিষ্ট্য জোরে বলুন সুবহানাল্লাহ আমি আবার বলে যাচ্ছি কোরআনের উপরে কোরআন রাখা যায় রেহেল রাখা যায় না আমি বলতে পারি আপনারা যেন বলতে যাবেন না কিছু বুঝতে পারলেন কোরআনের উপরে কোরআন রাখা যায় রেহেল রাখা যায় না আমি বলছি বলতে পারি আপনি বলতে যাবেন না দূরে সরে থাকুন মুখ খুলতে যাবেন না কেন নবী বলেছে আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক কিন্তু আমাকে বলতে হবে আমার বাপ যদি বুড়ি খায় আমি ধরব না এই আমার বাপ যদি ভুল করে ছেলে হিসেবে ধরবো না আব্বা তুমি নামাজ কাজা করে জাহান্নামে যাবে আমি ছেলে তোমায় জাহান্নামে যেতে দেবো না যতক্ষণ না তুমি নামাজ পড়বে বলবে তোমার পা ছাড়বো না শুনছেন না তা বাপ তো বলবে হ্যাঁ ঠিক আছে বাবা কিন্তু বাপ যদি খুব রক খেঁচা টাইপের হয় কি বলে তখন একটু দূর থেকে বলতে না কান মধ্যে ঝেড়ে বিপদে যাবে তো একটু দূর থেকে বলছি বুঝছেন না কি গোস বিদর শরীয়তের কথা বলছি তো নাকি তাহলে আল্লাহর রাসূল বলছেন আমার মদিনার উপরে কেউ হামলা করা ষড়যন্ত্র করলে তাকে আল্লাহ জাহান্নামে এভাবে দেবে সীসা যেভাবে গললে বাগুনে দিলে গলে ওইভাবে গলাবে এখন সেটাকে আপনি বলছেন কেউ খেলতে গেলে বলবেন এই ল্যাংমেরুনি আমি হুজুর হুজুরের ছেলে হুজুর খেলার মাঠে নেবে না হয় কেউ খেলছে আপনার কথাতেই ল্যাং মারছে কিন্তু এক্সটার প্লেয়ার যে গ্যালারিতে আছে তাকে ল্যাং মারছে কেন আমি তো এক্সটার প্লেয়ার আমাকেও তো ল্যাং মারে এই কথা বুঝছেন না বোঝেন না যদি বলে তুমি বলো বলবে না আরে আপনারা কম বলেছিলেন 34 বছরটাকে ওই তারা তো বলেনি এত বুক ফাটছে কেন এদের তাহলে কি শয়তান আনলেন কথা বুঝছেন না বোঝেন না আতে বিরা হলো মুনাফিক মুনাফিক কিন্তু মিলেমিশে থাকার বাহানায় আসে কিন্তু ভেতর থেকে ছুরি মেরে পালায় তো শুনুন মন দিয়ে বোঝাবার চেষ্টা করছি বাপ যারা ইমানদার হবে তারা খেলার মাঠ ছেড়ে দেবে কোরাইশ বাচ্চাকে কখনো ইমানদারকে কখনো গালিগালা ছোট বড় কথা বলবে না যদি ইমানদার হয় নবী বংশের বাচ্চাকে কখনো ছোট বড় গালিগালাজ করবে না তার একটা প্রমাণ আপনারা সবাই জানেন এক বাদশার কন্যার পাইগম এসেছে তখন হযরতে ওমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা শুনছেন তো তিনার ছেলে বলছে আমি বিয়ে করব আর হযরতে হোসাইন বলছে আমি করব শুনছেন তখন বাপের কাছে গেছে ছেলে বলছে আমি বিয়ে করব বলছি ভাই হোসাইন করে বলছে তখন ওমর ফারুক জিজ্ঞেস করছে ছেলেকে তুই কেন বিয়ে করবি বলছিস তোর কি আছে ওর কি আছে বলছে ওর কি আছে আমার বাপ অর্ধেক পৃথিবীর রাজা আমার বাপ ওমর আমার বাপ খলিফাতুল মুসলিম আমি বড় আলেম অনেক কিছু তখন ওমর ফারুক একটাই কথা বলেছে তোর বাপ হোসাইনের নানার গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ তুই যে নবীর হাদিস পড়ে মুহাদ্দিস হইছিস ওটা হোসাইনের নানার কথা জোরে বলুন সুবহানাল্লাহ আতে একদম চুপ আরেকটা কথা শুন কি কথা আর আমাদের দুদিক দিয়ে সম্পর্ক রাসূলুল্লাহর আমি বংশের নাম বাড়াতে এসেছি দুদিক দিয়ে সম্পর্ক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ হিসেবে আমরা সিদ্দিকী কিন্তু আশপাশেও অনেক দাদা হুজুরের ভাইয়ের পক্ষ থেকেও সিদ্দিকী আছে এই আশপাশে অনেক দাদা হুজুরের ভাইয়ের আওলাদরা আছে আমাদের এত প্রভাব প্রচার একমাত্র দাদা হুজুর জবানার মুজাদ্দিদ বলে তাই না আরো সিদ্দিকী দাদা হুজুরের ভাইয়ের পক্ষ থেকে আশপাশে আছে সব আমরা এক খানদানের ভাই অসুবিধা হচ্ছে না তো আর একটু লোক
তো জি কথা বলছিলাম, কি কথা বলছিলাম জানো? হ্যাঁ, হযরতে জুনায়েদ বাগদাদি বলে একজন আল্লাহ পাকের ওলি বান্দা আছে, আমরা সবাই জানি, তাই তো নাকি? কিন্তু তিনি তো প্রথম জীবনে ওলি ছিলেন না, যুবক ছিলেন, কুস্তি খেলতেন, কুস্তি লড়াই করতেন। এই কুস্তি লড়াইয়ে একদিন কুস্তির মাঠে নেমেছে, কেউ জুনায়েদকে হারাতে পারে না, এত ক্ষমতা। কিন্তু একদিন জুনায়েদ দেখছে একটা রুগা পাটকা ছেলে জুনায়েদের বিরুদ্ধে নেমেছে, তো সবাই স্টেডিয়ামে বসে আছে হাসছে। আর রাজা জুনায়েদকে খুব ভালোবাসে, কেন প্রতি বছর যেতে রাজার সব কাছে থাকে, রাজার মর্যাদা বাড়ে, রাজা বড় খুশি হয়। তা রেফারি বা আম্পায়ার যেই হোক বিচখানে যে রয়েছে খেলা শুরু করবে, তখনকার সময় যে ছিল, তাকে ওই রুগা ছেলেটা বলছে, যুবকটা, যে আমি জুনায়েদের সঙ্গে কুস্তি লড়ার আগে একটু কানে কানে কিছু কথা বলবো। তা কানে কানে কিছু কথা বলেছে, খেলা শুরু হয়ে গেছে, জুনায়েদ তো যুবকটার দিকে তাকিয়ে আছে, যুবকটা গিয়েছে জুনায়েদের বুকে হাত রাখলো, জুনায়েদ জমিনে পড়ে গেল, ছেলেটা বুকের ওপরে বসলো। জুনায়েদ একবারও খেলারও চেষ্টা করলো না, কিচ্ছু হলো না, পুরো গট আপ কেস বুঝে গেল। রাজা রেগে লাল, তুই যদি একটা পালোয়ানের কাছে হারতিস মাথাটা কম হ্যাট হতো, রুগা পাটকার কাছে হেরে গেলি, আমার মান সম্মান সব চলে গেল, রাজদরবার থেকে বার করে দিয়েছে। সে তার যে পারিশ্রমিক পুরস্কার ছিল লিয়ে সেই রুগাটা চলে গেছে। জুনায়েদ হাঁটতে হাঁটতে যাচ্ছে, কোথায় যাবে, রাজদরবারে থাকে আরামের জিন্দগি, হঠাৎ করে বার করে দিয়েছে রাজা। গভীর রাত এসে যাচ্ছে, কোথায় যাব, চুরি ডাকাতি কি হবে, মেরে ফেরে দেবে, একটা গাছতলাতে আশ্রয় নিয়েছে আর ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, আল্লাহ নবীর সঙ্গে দিদার হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, জুনায়েদ তুমি তো বিশাল ক্ষমতাবান পালোয়ান, আল্লাহ তোমাকে অনেক ক্ষমতা, তুমি হারলে কেন? জুনায়েদ চোখ ভরা পানি নিয়ে খবের মধ্যেই বলছেন, হুজুর আপনার প্রেম আমাকে হারিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হুজুর যে যুবকটা এসে আমার কানে কানে বলেছিল, ও আমায় বলল, জুনায়েদ আমি বড় গরিব, আমার ভিক্ষা চলে না, আমার সদগা চলে না, আমার দান চলে না, জুনায়েদ দুটো বাচ্চা আছে খোদার, তো যদি তুমি একটু হেরে যাও খেলায় জিতে যাব, পুরস্কারটা পাব, ওই পয়সা অর্থ খরচ করে বাচ্চাদের মুখে খাবার দেবো, জুনায়েদ তুমি যদি পিছিয়ে যাও। হুজুর ও আপনার বংশের কি আমি জানি না, শুধু বলেছে আপনার বংশের, আপনার জন্য তো জান হাজির আছে, সামান্য একটা ইজ্জত পজিশন ক্ষমতাকে ছাড়তে পারবো না, ছেড়ে দিয়েছি। আর আজকে যদি বলা হয় তোকে ছাড়তে হবে না, গালিগালাজ না করে মানবতার সাথে আই না, একটু খেলা করি না, বুঝতে পারছেন না, লোক পাঠিয়ে ধাক্কা দিয়ে আসছি, দেখছেন না, পরীক্ষা বিশাল চলছে, খুব ঠান্ডা করে রেখেছি, ধাক্কা দিয়ে আছে, কেন কেন? মনে রাখবেন, ইতিহাস বলছে পৃথিবীতে যারাই বড় হয়েছে তাদেরকে সবচেয়ে বড় ক্ষতি করেছে তার ঘরের লোকেরা। আমি গল্প বলছি না, আমার রসুলের জীবনী দেখুন, আপনি গৌতম বৌদ্ধকে দেখুন, যারা বৌদ্ধ ধর্মের মানুষ, আরো বড় বড় মনীষীদের ইতিহাস পড়ুন, দেখুন না, এতটা সাহস হতো না, আমার মরা বাপটাকে গাল তোলার এতটা সাহস হতো না। জানেন না, আমার চাচা, মরা চাচা ইন্তেকাল করেছে, তাকে গাল দিচ্ছে, জানেন না, এর বাহানায় একজন সাফাই দিচ্ছে, তুমি বারবার তার মা, আমার বলতে পারছি না কোথায় মারলো আমার ভাই কাকে, যাতে সমাজ না শুধু এর থেকে পালিয়ে যায়, আমি ট্যাকেল করছি এর দিকে যাতে থাকে, এটা দালালি ছাড়া আর কি কি হচ্ছে? সুধরে যান, তওবা করুন, ফিরে আসুন, আরেকবার হজ করে আসুন, সবাইকে নিয়ে খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ করুন, আর কদিন বাঁচবেন? যাবার সময় তো হয়ে গেছে, ছেলেগুনোর বুকে লাথি মেরে যাবেন না, পায়ে ধরে বলছি ছেলেদের বুকগুনে লাথি মেরে আর যাবেন না, যা করার তো করে ফেলেছেন, চারিদিকে কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? আজানের নামে কেস হচ্ছে, হ্যাঁ, যখন বলছে এখানে নয় দিল্লি গিয়ে লড়াই করো, আন্দোলন করো,
দেখছেন না কি হচ্ছে? আস্তে আস্তে আমাদের সব দিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। তা আমাদের দুটো মুফতি না থাকলে মুফতির ফতোয়া কাটবে কে? বুঝতে পাচ্ছেন না? লোহাকে লোহা কাটে রে বাবা, মুফতির ফতোয়া মুফতি কাটে। কেউ ফতোয়া দিল হিজাব পরে স্কুলে যাওয়া যাবে না, তার ফতোয়াটা কাটতে গেলে হুজুর হবে? সেখানে ফতোয়া কাটার লোক দরকার আছে। আপনি করেন না, গদিতে বসে আল্লাহ আল্লাহ করুন, নামাজ পড়ান, ডাক্তারি করুন, সবটা তো জায়েজ আছে। কেউ যদি মনে করে আমি করব, আপনি কি তাকে সাপোর্ট যদি নাও করেন বিরোধী করছেন কেন? করতে হবে না সাপোর্ট, আর বিরোধীও করতে যাবো না বাবা, ওটা ওর পছন্দ, ওর পক্ষে বিপক্ষে কোনো বিষয় বাবা আমি নাই, মিটে যেত। কিন্তু না, এই কিছুদিন আগে বললাম এক জায়গায়, কি কথা না, ওই বিয়ের সময় ফোন লিয়ার ব্যাপার থেকে জানেন না, ফোন এখন সব চলছে তো নাকি, হালাল না হারাম? জোরে বলুন, এর বিষয়ে ফতোয়া নেই, এর বিষয়ে ফতোয়া নেই। ফতোয়া কিসের? হুজুরের ছেলে খেলতে নেমেছে লাথি তো লাগবে, এই ফতোয়া হচ্ছে, এই ফতোয়া হচ্ছে। তো এই বিয়ের লোক বল, ভাই আপনারা তাবারুকের জন্য পয়সা দেন নাকি? ই আল্লাহ, কি বেফিপদে বলুন, বলেন তাবারুকটা লোবো, হুজুর এখন ছাড়ছে না, বলে দেবো। আরে আমার খালুর এলাকা, এই যে যত পশে আছে সব খালু, খালুর পাড়ার লোক সব খালু, কথা বুঝছেন না? মামার পাড়ার লোক যেমন সব মামা, সবাই ভাগ না বলে, এগুলো তো নিয়ম, তো বলে দিলে তো দেবে, ঘড়াঘড়ি ব্যাপার সব। আবার হুজুর কেবলার বাড়ি, বুঝছেন না? এমনি বললে কোনো খাবার চলে আসবে, খিদে লেগেছে। বিয়ে বাড়িতে পড়লে একজন হজ করে এসছে টাটকা, হাজি শ্যাম মানুষ, হুজুর মানুষ, বুঝতে পারছেন? হাজি শ্যাম মানুষ, হুজুর মানুষ, ডাইরেক্ট কি করে পনের কথা বলে বলে না, শুনতে খারাপ লাগে না? তো মসজিদে গিয়ে আগে থেকে সেজে গুজে বসে আছে, পুরো রেডি করে যখন সবাই আসবে বলবি উনি হাজি শ্যাম মসজিদে চলে গেছে। তো এসে কথাবার্তা খাওয়া দাওয়া হয়েছে, এবার দিন ঠিক হবে, তখন মেয়ের পক্ষ বলছে হাজি সাহেব কোথায়, ছেলের বাপ বিয়াই সাহেব হবে, একটু দেখা সাক্ষাৎ না করলে হয়? আরে উনি সব খেয়ালে থাকে না, সব শিখানো, উনি মসজিদে আছে, বলছে না। তারপরও একটু লেনদেনের তো ব্যাপার থাকে, উনি না বললে হয়, গার্জেন মানুষ, তো চলো না একটু হাজি সাহেবের সঙ্গে কথা বলি। তো মসজিদে গিয়ে আসসালাম আলাইকুম, ও একদম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বেশ কায়দার সাথে উত্তর দিয়েছে হাজি সাহেব, বলে কথা, হুজুর বলে কথা। তো সবই তো হয়ে গেছে, আমাদেরও বেশ পছন্দ, কাজটা তো করতে হবে। হাজি সাহেব বলছে আমি দোয়া করছি আল্লাহ, আচ্ছা আমার বাপ দুনিয়াদারি সব ছেড়ে দিয়েছি, বয়স হয়ে গেছে, ছেলেরা সব আছে, তো বলছে না একটু লেনদেনের ব্যাপারটা, বলছে আস্তাগফিরুল্লাহ, আমি হাজি সাহেব লেনদেন বলেই দেরি করে নে, যদি পালাই অমনি বলছে। তবে ওই উপাড়া থেকে একটা ছেলের জন্য কথা এসেছিল, মেয়ের বাপেরা বলছিল একটা পলসার মোটর সাইকেল দেবে, তো বুঝতে পাচ্ছেন তো পানি বর্ষায় ভিজে যাবে, কোথায় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হবে, আজকে দিনে সব মোটর সাইকেল বড় খারাপ। তার মানে ঘুরিয়ে বলছে মোটর সাইকেল নয় চার চাকা লাগে, মানে কেমন জানেন, খড় খাই না, খড়ে গা ঘষে, রাজনীতি করি না, সব সময় নেতাদের সাথে, কথা বুঝছেন না বলেন, এরকম আছে। এগুলো হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, এ তো ডাইরেক্ট বলে দিয়েছে ভাই আমার এই গোডাউনে আছে লিবি, আর ও বলছে অনেক আছে অনেক আছে অনেক আছে অনেক আছে, লাস্টে পচা আপেল দিয়েছে। ঠকানো নয়, এই ঠকানোটা বন্ধ করেন, ঠকানোটা বন্ধ করেন। বড় হুজুর পীর কেবলা ঘরে রয়েছে, দেশের প্রাইম মিনিস্টার আসছে, হাজারো লোক উপার থেকেও একজন এসেছিল, তখন হাজারো লোক মুরিদ কাঁপতে কাঁপতে যে বলছে হুজুর হুজুর প্রাইম মিনিস্টার, বড় হুজুর এক ধাপ, কি হয়েছে? চার ঘন্টা বসে রেখেছে, কি হয়েছে?
पीर साहब तो दोनों जहानेर बादशाह, ओली माने दोनों जहानेर बादशाह। हजरत इब्राहिम आदम थोले गए थे नदीर पारे बसे थोले सिलाई करते, एक जुबक देखते पे गए, अरे हमारे किसी राजा ना हुजूर आपने तो जनगण खुशे अपनी राजत्व छेड़े दिए थोले गए थे बसे क्यों? হুজুরের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বাদশার মনে মনে করছে? ওটা বলেন আর আল্লাহর ওলি বলছেন শোনো বাবা, আল্লাহ ওয়ালাদের সামনে যত চুপ থাকবে তত ভালো, আল্লাহর ওলিদের সামনে যত চুপ থাকবে তত ভালো। আল্লাহ আমাকে শুধু মানুষের রাজা করেছিল একটা ছোট এলাকায়, তাও দুদিকে অস্ত্র দিয়ে লোক পাহারা দিত, অস্ত্রের ভয় আমাকে সম্মান করত। কিন্তু আজ আমি এমন এক আল্লাহকে পেয়ে গেছি, শুধু মানুষ নয় সমস্ত মখলুক আমার কথা শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে যে সুইটা সেলাই করছিল টান মেরে পানিতে ফেলে দিয়েছে ইব্রাহিম আদহাম, বিরাট নাম করা ওলি ছিলেন। দিয়ে বলছে এই মাছেরা, সমুদ্রের সাগরের মাছেরা, নদীর মাছেরা, আমার ছুঁই কেলি আস। হাজারো মাছ একটা করে সোনা ছুঁইলে উঠেছে। ইব্রাহিম আদম বলছে না আমারটা কই? তখন একটা বড় মাছ ইব্রাহিম আদমে সুসটা নিয়ে এসছে। শোনো বাবা, আল্লাহ যারা হয়ে যায় মানুষ শুধু নয় পশুরাও তার কথা শুনে, জোরে বলুন সুবহান। বড় হুজুর ছিলেন তেমন, আর এখন যদি বলা হয় অমুক আসছে দুদিন রোজা রেখে বসে আছে, সে যে বুঝে সেন্টেন মেখে নেতা আসবে দেখা করবে, আর আমার বাড়ি ঢুকছে কথা বুঝছেন না, খুঁজে পেয়েছেন বুঝতে পারছেন না কেন দেখা করার শখ নেই, কারোর সঙ্গে ফটো তুলে গরিবের গলায় ছুরি মারতে পারবো না। স্কুল দাও, কলেজ দাও, হসপিটাল দাও, এটাকে বলে উন্নয়ন। পায়খানা করে দিবেন না, উন্নয়ন নাই মানে বুঝাচ্ছে মোল্লারা খাস বেশি হাগিস বেশি পায়খানা নেই। ভাষা খারাপ লাগছে নাকি? আমি গ্রামের লোক রে ভাই, আমি শহরের নয়, স্ট্যান্ডার্ড কথা বলে লোকের পকেট কাটতে পারবো না, সাদা মাটা কথা বুঝি। আলী আকবর সিদ্দিকী হুজুরের ছেলে, জুলফিকার সিদ্দিকী আল কোরাইশির পুতা, কথা বুঝছেন তো? দেখেন সেটাই তো নাকি, আর আলো দিয়েছে, আলো যে হুজুরদের কি ক্ষতি করছে হুজুর বুঝতে পারেন? এই আলো পুরো নিয়ন্ত্রণ করা হচ্ছে, কত গাড়ি ঢোকে রেজ, কত গাড়ি বেরোই, কত গাড়ি ঢোকে লোজ, কত গাড়ি বেরোই, ক্যালকুলেটার মেরে দেখে এলাই কত টাকা রোজ আসে। ঠিক সময় হলে আজমিরের মতো বাক্স বসবে, তখন বলবে বাক্স কেন বলবে, রাস্তায় মার্বেল কেন তুলবে না, কি তুলবে না, এমনি দিয়েছে মনে করছেন নাকি? দুদিন পরে বাক্স নিয়ে আসবে, দেখবে কি খবর, বাক্স বসাতে হবে কেন? আজমির শরীফে সরকার বসিয়ে রেখেছে, দেখেন এখান থেকে যাবে ওইখানে, ওখান থেকে আসবে, আমরা তো দেখছি, আমরা তো দি, আমরা যখন পরিচালনা করি ইনকাম যা হবে আমরা লব। অনেকে আমার কথা শুনে বলবে পাগলের মতো বকছে, আমরা ছেড়ে দেবো নাকি? তোমরা তোমাদের বাচ্চাকে যখন রাস্তায় টেনে নিয়ে যায় কিছু করতে পারোনি, তো তোমরা আর কি করবে? আর কিছু বলুনি কি করবে সব বুঝে নিয়েছি, হ্যাঁ যদি করতে পারে আছে, করার লোক নেই নয় আছে, আছে কথা বুঝ করছে না করেনি, হ্যাঁ অনেক কথা আছে, কিন্তু যেগুলো আমার কথা অপছন্দ করে বুঝতে পারছেন না কোনগুলো, যেগুলো এইগুলোকে খুশি হয়ে গেছে, এইগুলোতে খুশি। ফোরা শরীফে কোটি কোটি লোক আছে, হসপিটালটা হলে কত মানুষের উপকার, আমাদের সবার উপকার, হ্যাঁ বাইরের মানুষের উপকার, এলাকার মানুষের উপকার। যদি হসপিটালের প্রয়োজন না থাকতো তো বড় হুজুর কেন করতে গেল? বড় হুজুর বুঝেছিলেন দরকার আছে, তিনি তিনার স্বার্থ মতো করেছে। হ্যাঁ আমরা উচিত করা করতে পারিনি, কিন্তু কাউকে যখন অক্সিজেন দিচ্ছি তাকে তো বলবো সিলিন্ডারের ভাড়াটা তো দে, ভাড়া হিসাবে কি লাগবে না, আমাকে আলো দিতে হবে না, গাড়ি বাড়ি দিতে হবে না, হসপিটালটাতে অক্সিজেনের সিলিন্ডারের ভাড়া কি দেবো, একটা কলেজ করে দে আবু বকর সিদ্দিক কলেজ করে দে, বললে বলবে দাদা হুজুরের নামে কলেজ হলে না ওই এস্তেহার তেস্তার বেরোবে, রাস্তাঘাটে পড়বে তো বেউজ্জুতি হবে, দাদা হুজুরের বিরাট ইজ্জত করে, বুঝতে পারছেন না, বিরাট ইজ্জত।
বাপ থাক, ভেতরে অনেক কষ্ট আছে, আরো বলে ফেলবো, এই পর্যন্ত থাক। শুধু বললে হবে না, শুনে কাজ করতে হবে। কাজ করবেন, কাজ করবেন, কাজ করবেন। একটা কাজ প্রথম করুন, প্রত্যেকে বাড়িতে গিয়ে মা বোন বাপ ভাই স্ত্রীর থেকে অঙ্গীকার নিন, আগামী দিন আমাদের গিরাম গুণ আব্বাস সিদ্দিকীর হাতে তুলে দেব। দেবেন আমার হাতে গিরাম? হাত তুলে বলুন দেবেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত লম্বাবেন, যারা দেবেন হাত লম্বা করবেন, যারা দেবেন না হাত তুলতে হবে না। দেবেন গিরাম গুলো, গিরাম গুলো দেবেন। আপনাবান বাংলার হাজারো গ্রামে গিয়ে অঙ্গীকার নিচ্ছি। যদি বলেন আপনি কেন নেবেন, আমি তো কোরাইশ বংশের ছেলে, আমি নিতেই পারি। হযরত আব্দুল্লাহ ইবনে উমার থেকে মিশকা শরীফের হাদিস, চলে আসো ধর্ম জলসায়, ধর্মের কথাই বলছি। কি রসুল বলছেন? আমার মান্যওয়ালারা কোরাইশের নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক চাচা যান হজ করতেন, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী চাচাজান, হুজুর পীর কেবলা, হজ করতে করতে বলতেন হরিণের পেটেই মৃগনাবির খুশবু, হরিণ খুঁজে খুঁজেই বেড়ায় যে কোথা থেকে খুশবু আসছে। কোরাইশ আল্লাহ আমাদেরকে করেছে, আমাদের হাতেই নেতৃত্ব থাকবে। রসুল বলছে আমরাই কিছু, সবাই নাই, দুই একজন হুঁশ হারিয়ে কোথায় চলে যাচ্ছি খেয়ালই নাই। কোরায় শুধু ঘুরপুরার পীর দাদা হুজুরের আওলাদ নেই, আরো হুজুর আছে এখানে, তারা হুজুর নয় তো কি সিদ্দিকী তো, তার মানে কোরায়েশ তো। সবাইকে বলছি যার ধরা ধরালি, যার ধরার নাই ধরালি, কথা বুঝছেন না বোঝেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোরাইশের নেতৃত্ব মানবেন। তাই কোরাইশ ঘরের ছেলে হিসাবে আপনাদের বাচ্চা শিক্ষা আর বিকাশ, আপনাদের স্বাস্থ্য, অন্ন, বাসস্থান এবং নিরাপদে থাকার জন্য ওসিলা হিসাবে আপনাদের দায়িত্ব যদি আব্বাস সিদ্দিকী নাই, আপনারা আমাকে দায়িত্ব দিতে রাজি আছেন? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, নারে তাকবীর। দুটো আর কথা বলবো, শুনবেন। একটা কথা হচ্ছে, কেউ কেউ বলছে আমরা অমুক দল করি বলে ফুরফুরাই যেতে দেয়নি, বলছে না, এই বিষয়টা বলবো। আর একটা বিষয় হলো, কিছু হলেই বলে ছেলে ধরার মা চলে আসবে, বলে না তোমরা ওরকম করনি, ছেলে ধরার মা চলে আসবে, ছেলে ধরার মা চলে, বলে না। আচ্ছা বলুন তো ভাই, ধরুন আপনারা আপনাদের গ্রামের দায়িত্ব আমায় দিয়েছেন, গ্রামে যদি চোর ঢোকে, মাতাল ঢোকে, অন্যায়কারী ঢোকে বা ছেলে ধরার মা ঢোকে, ভাই আমি যদি দায়িত্বে থাকি দোষটা আমার তো নাকি? আমি যদি সুযোগ না দিই কেউ ঢুকতে পারে? এই জোরে বলুন ঢুকতে পারে? দেখলেন না একজন ঢুকতে গিয়েছিল, এলাকাবাসী বলেছে বেরো, চলে যেতে হলো না, হলো না, ঠিক না বেডি? তাহলে যেই গ্রামে ঢোকে যারা দায়িত্বে থাকে তারা যদি না রোকে তাহলে অটোমেটিক ঢুকতে পারবে, আর তারা রুকলে ঢুকতে পারবে না। যারা বলে ছেলে ধরার মা ঢুকবে, আমি জানতে চাই এই বাংলায় তো ছেলে ধরার মা ছিল না, এলো কি করে? এই আগে ছিল তো, এলো কি করে? ইচ্ছা করে আনা হয়েছে যাতে করে আমার কোল থেকে মোল্লারা না নাবে। মোল্লাদের ঘরে কোলে বসাতে খুব ভালো লাগে, বুঝতে পারছেন না, বসিয়ে কিন্তু ফিটার খাওয়াতে চাই না, বসিয়ে গলা টিপতে ভালো লাগে, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমি বলতে চাইছি ছেলে ধরার মা অনেক চেষ্টা করেছে এই বাংলায় ঢুকার বা আমার গ্রামে ঢুকার, বুঝতে পারছেন তো নাকি? কত বছর ধরে জানেন? প্রায় 60-65 বছর ধরে ঢুকার চেষ্টা করেছে আমার ঘরে বা আমার গ্রামে বা আমার বাংলায়, ঢুকতে পারেনি। শুনছেন না, শোনেন না? তখন তারা প্ল্যান করলো, মানে ছেলে ধরার মায়েরা, বুঝতে পারছেন তো, কারণ প্ল্যান করেছে কি করে এদের ঘরে ঢুকা যায়। ঢুকতে গেলেই সব থেকে বেশি বাটাম পিটা যারা করে তারা হলো মোল্লা, ঠিক না বেটি? এই ভুল লজ্জা লাগছে, ছাপ্পা মারে, লুটে, লাই, বাক্সে চুরি করে, মারপিট করে, কারা
বিকালে একজন দরজা এসে আঘাত দিচ্ছে, দরজা খোলো। আপনি বলছেন বাড়ির ভেতর থেকেন, কে? সে বলছে ডাকাত। খুলবেন ভাই? পরের দিন আবার এসছে, কে? ডাকাত। এক বছর এসছে, কে? ডাকাত। খোলেন নে, দু বছর খোলেন নে, ষাট সত্তর বছর ধরে খোলেন নে। ডাকাত চিন্তা করছি কি হলো, দরজা খুলছে না কেন? তখন ডাকাত বুঝতে পেরেছে একটা পলিসি করতে হবে। কি ডাকাত একটা কাজ করেছে বলবো? ডাকাত এখন একটা চাচি পেয়েছে, এরকম করে ঘুমটা দিয়ে এসেছে, এসে বলছে কই রে, দরজা খোল রে। আমরা জিজ্ঞেস করেছি কে? বলছে চাচি রে। আমরা ভাবলাম আপন, খুলে দিয়েছি দরজা, দু হাতে ঘর টর জমি জায়গা সব দিয়ে দিয়েছি, লেন চাচি লেন। আর ও বলছে কোনো চিন্তা নেই, আমি আছি, সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু রাত্রিরে যখন আমরা ঘুমোই চাচির ভরসায়, ও আস্তে আস্তে ছেলে ধরাতে ঘরে ওই রাত্রিরে একটা দুটো তিনটি চারটি করে আস্তে আস্তে ঢোকাচ্ছে। শুনছেন না? শোনেন নি? দেখুন আজকে ছেলে ধরা বা ডাকাত বাংলায় অনেক ঘুরেছে না ভরনে, কি করে এলো, ঢুকানো হলো। তারপরেও কিন্তু ভাবছে, গরুগুলোর হাত পা এখনো খোলা, লাথি মারে খুব গরু, বুঝতে পারছেন না কারা কারা, বলবেন তো, লজ্জা লাগছে। আরে আমি বলিনি, আপনাদের দরদি বলেছে, গরু বলেছে না বলেনি? তা দেখছে হাত পা গুনো এখনো খোলা, তাই ডাকাত বারবার একে তুলছে ওকে তুলছে আর বলছে জলদি করে হাত পা গুনো বাঁধ, হাত পা গুনো বাঁধ। বানতে যখনই যাচ্ছে দেখছে গন্ডগোল হয়ে যাচ্ছে, সাগরে ডুবে গেছে। বুঝতে পারছেন না? যেই বানতে গেছে সাগরে ডুবে গেছে। বুঝছেন না? বোঝেন? খিদে পেয়ে গেছে না তো বানতে পারছে না? কিন্তু বানতে হবে, না বাঁধলে চাচিকেও তুললে যাবে। শুনছেন না? কিন্তু আমি আপনাদের হাত পা গুলো বারবার খুলে দিই, তাই রাগটা আমার উপরে বেশি। রিসেন্ট আমার অনেক কজন খোলা শুরু করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানের জিনিস সম্মানের জায়গায় ফিরে এসছে, সম্মান করবো, ঠিক না? ঠিক। আর কেন হাত পা বাঁধতে চাইছে বুঝতে পারছেন তো? হাত পা বেঁধে দিবার পর কুরবানির পশু যেমন পড়ে থাকে, তারপরে মলি সাহেব আসে, পশু ভ্যাল ভ্যাল করে দেখে, এরই সর্বনাশ, আর তো কিছু করার নেই। তাই সামনে যে দিনটা আসছে শেষ চান্স, এরপরে আর চান্স নাই। শুনছেন? শুনছেন? অতএব গিরামগুলো দেবেন তো, দেবেন তো, শেষ চান্স। এরপরে যে ফুটানি দিচ্ছ না আমার জিনিস, আমি কাকে দেবো? ফুটানিটাই ডিলিট হয়ে যাবে, থাকবেই না, আল্লাহ মেরে দেবে। যে এতদিন ধরে চাইলো দিলিনি, তোর অধিকারটাই শেষ, যা। কথা বুঝে আসছে না? নাই, আর একটু খুলে বলি। একজন তাড়া করেছে, তরবারলে মারবো 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 মারবো, আমি আপনি ভয়ে ছুটছি ছুটছি ছুটছি। ওই সময় এক মায়ের মতো সেজে একজন দরদি বলল, চলাই আমার ঘরে। আমরা হুড় হুড় করে সব ঢুকে পড়লাম, বাইরে থেকে লাগিয়ে দিয়ে তাড়া মেরে দিল, দিয়ে বলছে আমি বাইরে আছি, কোনো চিন্তা নেই। আর ওইদিকে বাইরে তরবারলে ঘুরছে একজন, মারবো মারবো, তাড়াবো, এই করবো, হ্যান করবো, ধ্যান করবো। আর আমরা ঘর থেকে একদিন দুদিন পরে বলছি, খিদে পেয়েছে গো। বলছে চুপ কর, বাইরে আছে। আমার রাস্তা কই গো? চুপ কর, বাইরে আছে। আমার স্কুল কই গো? চুপ কর, বাইরে আছে। আমার বিরিয়ানি কই গো? বুঝতে পারছেন না? চাকরি? চুপ কর, বাইরে ঘুরছে। হাইরে কপাল, বাইরে থাকলে কমসে কম লড়ে মরতাম, দশটাকে নিয়ে মরতাম, ওখানে তো শুকিয়ে শুকিয়ে মারবে বারে। তাই দরজাটা খুলে দিতে এসছি, বেরিয়ে পড়ো।
এরপরও যদি মনে করো থাকবো তো মরে যা। আব্বাস সিদ্দিকীর স্পষ্ট কথা, ফুরফুরায় যা বলছি বাংলাতেও তাই বলি। কেন আমি একজনের জন্য বলি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। আমার ওয়াজকে কেটে কেটে মানুষের কাছে খারাপ করা হয়েছে, কথা বুঝে আসছে? আমার অনেক আপনরাও সেই কাটাকে নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে আমাকে আরো খারাপ করেছে। কিন্তু মনে রাখবেন, আমার জিন্দেগির মকসাদ একটাই, ইজ্জতের খানা খাবো, ইজ্জতের জিন্দেগি নিয়ে বাঁচবো, ইজ্জতের সাথে থাকবো, একসাথে দাদা হুজুরের পিছনে জান্নাতে যাব, এটাই আমার স্বপ্ন। যদি মনে হয় তাহলে আগিয়ে শুন, আর কথা নয়। এবারে সালাম ও দোয়া, ইয়া নবী সালাম। ও কি করে যাবে বলেন তো, তাবারক দেওয়ার ব্যাপার আছে, একটু একটু পিছিয়ে যাওয়া যাবে, জায়গাটা একটু যদি ঢুকে আসতে, একটু পিছিয়ে যান না, একটু একটু করে, একটু একটু পিছিয়ে যান, একটু একটু পিছিয়ে যান, এই জায়গাটা মানুষ অনেকটা রয়েছে, একটু ভেতরে ঢুকে এলে তো দিতে সুবিধা হতো, একটু চেষ্টা করো। এগুলো হচ্ছে সহযোগিতা, এটা মাহফিলের জন্য সহযোগিতা করতে হয়। একটু এগিয়ে চলে আসলে দিকে, আমার সব গ্রামবাসী আপনারা মনে কষ্ট পেলেন না তো, কারণ আপনারাই আমার ঘরে আগুন লাগলে আপনারাই তো দেখতে আসবেন প্রথম, ঠিক না বেটি? সারা বাংলার মানুষ ভালোবাসে জানি, তারা আসতে করতে আমি সমেত পুড়ে ছাই হয়ে যাব, কিন্তু আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আগুন লাগাবার আগেই হাত ধরে ফেলবেন, ঠিক না বেটি? আপনারা ছেলে মনে করে আব্বা জানেরা মামু হন, খালু হন, চাচা হন, ভাই হন, বা জি সম্পর্কেই হন, ছেলেটার পরামর্শ দেবেন, দোয়া করবেন, পাশে থাকবেন। আর আমার ছোট ভাই নওসাদ নিশ্চয়ই জানেন রাজনীতি করছে, জানেন তো নাকি? যদি ওরও কর্মকাণ্ডে কিছু ভুল হয় পরামর্শ দেবেন, আপনাদের ঘরের বাচ্চা, ও কিন্তু মুসলমানের জন্য রাজনীতি করে না, ও মানুষের জন্য রাজনীতি করছে। কেন রাজনীতি মুসলমানের জন্য হয় না, রাজনীতি দেশ ও দেশবাসীর জন্য হয়। আল্লাহ রসুল বলছেন আরশে আজিমের ছায়া সাত শ্রেণীর মানুষ পাবে, এখানে টাইটেল মাদ্রাসার অনেক ছাত্ররা আছে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো না এ পরায়ণ নেতা, সে আরশের ছায়া পাবে, জোরে বলুন না এ পরায়ণ নেতাকে, যে তার অধীনস্থ প্রজাদের ঘরে সমান নজরে দেখবে, মুসলিম হিন্দু আদিবাসী দলিত ভাগাভাগি করে না, মানুষের সেবা। তাই নওসাদ মানুষের লিডার, কিন্তু নওসাদকে ছোট করারও একটা ষড়যন্ত্র তথাকথিত একদল সাম্প্রদায়িক দলের লোকেরা করেছিল, দেখেছিলেন? আপনারা হয়তো মনে করছেন নওসাদের নাম করছে কি ব্যাপার, এটাই তো বলবো দুঃখ, এটাই অনেকে বলে, দেখেছো নওসাদের নাম করছে তার মানে বুঝতে পারছো ভেতরে ভেতরে সব ঠিক আছে। শোনেন, আপনার বাচ্চা নওসাদ, আপনার সন্তান নওসাদ, আপনার ছেলে নওসাদ, সে যদি দালাল হয় কেমন ছেলে বড় করেছেন বাপ, কেমন ছেলে বড় করলেন পাড়া প্রতিবেশী তাকে ধরে একটু বলতে পারছেন না বাপ তুমি দালালি করছো কেন, বলেন না? মিডিয়ার কাগজ কাটিং দেখিয়ে আপনার ছেলেকে যে অপমান করে তাকে নিয়ে সে রসগোল্লা খাওয়ান, আপনার ছেলেকে একবার জিজ্ঞাসা করেছেন হারা তুই কি কতক্ষণ টাকা লিয়েছিস, শরিয়াত বলছে কারো বিষয়ে তাকে জিজ্ঞাসা না করে ফতোয়া দিও না, দাদা হুজুরের ওসিয়াত নামা খুলে দেখলেন, দাদা হুজুর বলেছেন খবরদার ভেরিফাই না করে কারো সমালোচনা করো না। শোনেন, নওসাদ সিদ্দিকীকে সবাই যখন ওর হয়ে আন্দোলন করতে লাগলো, তথাকথিত একটা ব্যক্তি যাকে আমাদেরই বাড়ি কারো সঙ্গে তরমুজ খাওয়াতে দেখা গেছে,
সে হঠাৎ করে বলে উঠল, দেখলেন না ফুরফুরা শরীফের ভালো বংশের ছেলে পীরজাদা নওসা সিদ্দিকীর উপরে হামলা করা হয়েছে। ভাবলেন ওর নাম করছে না, বাংলা মা বাঙালি বলছি বাঁশ দিল। দিদি বলেন কেমন করে নওসাদকে সমাজের কাছে প্রমোটিং করা হলো, ও একটা পীরজাদা, তার মানে অনেকে পীরকে মানে না এই সমাজে আছে না নাই, তারাও তো মানুষ নাকি, তারাও তো নাগরিক, লিডার হলে তাকেও সেবা করতে হবে। ও মানে কি না মানে ও আল্লাহর কাছে জবাব দেবে, আমার দায়িত্ব আমার অধীনস্থ মানুষকে দেখতে হবে। আর নওসাদ এই ফতোয়া দিতে যায় না, দাঁড়িয়ে সালাম না বসে সালাম, ও আজ করে নাকি আমার তোমার সঙ্গে ইখতিলাফের লড়াই থাকতে পারে, নওসাদের সঙ্গে কোনো সিলসিলা জাত ধর্ম মত কাছে লড়াই নেই, কথা বুঝে আসছে না নাই। তো এইটা করে দিয়ে ভাগ করে দিল, তার মানে কি যাতে করে অন্য সিলসিলার লোকেরা বলে ও পীর জাদা তো সত্যি তো, যাতে ওর দিকে পুরো সবাই না চলে যায়, কেন সবাই চলে গেলে এরপরে যে আসার স্বপ্ন দেখছে সে আর আসতে পারবে না, নওসাদ তখন চলে আসবে ক্ষমতায়। এটা হচ্ছে পলিসি। দ্বিতীয় নম্বর কি ভাই, এই কথা বলছি আপনাদের অসুবিধা চলছে, কেন একটা অন্যায় হয়েছে সত্যটাকে উদ্ঘাটন করা ইসলামের কাজ, ইসলামের কাজ করছি। যদি নবীর মেম্বারে বেঈমান কাফের দাঁড়িয়ে মুতাকে তুলতে পারো তখন ফতোয়া হয়নি, নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর বংশের বাচ্চার উপরে জুলুম হয়েছে কথা বলছি তো বুকে লাগার ব্যথার কোনো কারণ নেই তো। আমরা সমাজে দেখেছি না দেখিনি, ঈদে মিলাদুন্নবীর নামে অনেক বেঈমান জালিম চোর লুটেরা পিশাব করে পানি লাগে না, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, তাদেরকে তুলা হচ্ছে তখন ফতোয়াবাজি হয় না। যে মেম্বারে নবী স্বয়ং এসেছে সে সব জায়গা তো তুলে দেয়া হচ্ছে তখন ফতোয়াবাজি হয় না। আর যখন একটা নবী বংশের বাচ্চার হয়ে ও মাল নওসাদ দিতে পারেনি তাই একটু সবর করুন না, দেবে খুনি কত লেবেন, তবে কারো রক্ত চুষে দেবে না, নিজের পরিশ্রমটা দিয়ে দেবে খুনি। চিন্তা করছেন কেন, কেন কারো রক্ত চুষে দিবার অধিকার নওসাদের নাই, কেন নওসাদ ওর মালিক নয়, দায়িত্ব পায় ঠিকই মালিক কিন্তু নয়। অতএব গরিবের জিনিস নিয়ে কাউকে দিবার অধিকার নাই, ইনসাফ হবে হক নাস হবে। তো যে কথা বলছিলাম তো ওই সময় দেখা গেল ওকে বিভাজন করে দিবার প্ল্যান তৈরি করলো, তারপরে অনেক অমুসলিম ভাইরা তাকে ভালোবাসে না বাসে না। নওসাদের দুটো পরিচয়, নওসাদের দুটো পরিচয় কাদের কাছে, যারা দাদা হুজুরকে মুর্শিদ পীর বলে মানে তাদের কাছে নওসাদের দুটো পরিচয়, একটা হলো পীরজাদা আর একটা হলো ও জনপ্রতিনিধি। আর যারা দাদা হুজুরকে পীর বলে মানে না বা তাকে ভালোবাসে কিন্তু তার কাছ থেকে শিক্ষা লাই না, এই সিলসিলা নয়, সে মুসলিম হোক আর অমুসলিম হোক তাদের কাছে নওসাদের একটাই পরিচয়, নওসাদ একজন সৎ চরিত্রবান, দেশের ভবিষ্যৎ, জনগণের কণ্ঠ, একজন ন্যায়পরায়ণকারী নেতা, ন্যায়পরায়ণকারী একটা নেতা, কথা বুঝে আসছে। কিন্তু এটাকে মিলিয়ে দিবার জন্য তথাকথিত কিছু লোক টুক করে একটা কাটি দিয়ে দিল, এই প্ল্যান গুলো আমাদের বুঝতে হবে। আসুন সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম কঠিন হাশরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আত আপনার লইবেন সঙ্গে